Assalamualaikum, প্রিয় ছোট্ট সোনামণিরা কেমন আছো? নিশ্চয় ভালো। তোমাদের রিটেন সিলেবাস বাংলা শেষ হয়ে গেছে। মিস এখন তোমাদেরকে মুখিক পড়াচ্ছি। হ্যাঁ, মুখিক তোমাদেরকে পড়িয়েছি, বর্ণ দিয়ে শব্দ গঠন পড়িয়েছি, ঠিক আছে? তো এখন মিস তোমাদেরকে ফুলের এখানে আমি ছয়টা ফুলের নাম লিখেছি, যেমন ছয়টা, হ্যাঁ ছয়টা ফুলের নাম লিখেছি। তোমরা মিসের সাথে সাথে রেসপন্স করবে এবং পড়বে, শিখবে, মুখস্থ শিখবে, এবং তোমরা এই বইটা বের করো। সহজ বর্ণ পরিচয়, সহজ বর্ণ পরিচয় এই বইটা বের করো। পৃষ্ঠা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 26। হ্যাঁ, আমরা একটু নামও বলবো এবং ছবি দেখে দেখে নামগুলো বলো। তোমরা বই দিকে একটু তাকাও, মিস কি করাচ্ছি বই দিকে তাকাও, ছবিগুলো দেখো, শ্যামলা ফুল কোনটা, কলম ফুল কোনটা তোমরা চিনতে পারবে, ঠিক আছে? দেখে দেখে পড়লে তো মিস এখানে লিখেছি হোয়াইট ফুলের ফুলের নাম, সবাই বলো মিসের সাথে সাথে বড় করে বলো, এটা কি শাপলা? ফুলের নামগুলো বলো, শাপলা, গুড়, এটা কি কদম, হ্যাঁ, এরপর কি জবা, এটা কি জবা ফুল, এটা কি জবা ফুল, এটা কি গাঁদা, এটা কি গাঁদা, হ্যাঁ, এটা কি ফুল, এটা কি ফুল, এটা এই যে গোলাপ, এটা কি গোলাপ, গোলাপ ফুল তো ছিল রেড কালার না, গোলাপ ফুল, হ্যাঁ রেড কালার গোলাপ, এটা কি সূর্যমুখী, আবার বলো, এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, শাপলা, এটা কি শাপলা, এটা কি কদম, এটা কি কদম, ঠিক আছে? তারপর এটা কি সেই ফুল, জবা, মিসির সাথে সাথে বলো জবা, গুড, তাহলে এটা কি গাঁদা, হ্যাঁ গাঁদা ফুল, এটা কি গোলাপ ফুল, এটা কি বলে গোলাপ ফুল, তাহলে এটা কি, এটা কি সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল, তাহলে তোমাদের বইয়ে ছবি দেখে দেখে মিসির সঙ্গে বলো, ঠিক আছে? আবার বলো শাপলা, হ্যাঁ শাপলা, কদম, জবা, গাঁদা, গোলা, সূর্যমুখী, দেখি আবার বলো তো সবাই, প্রথমে কি হবে, প্রথমে কি বলেছি, শাপলা, হ্যাঁ গুড, গোলা, তারপর কদম, তারপর সূর্যমুখী, গাঁদা, ঠিক আছে, তারপর হচ্ছে কি জবা, তাহলে আমরা এভাবে এবং এটা তোমাদের যেহেতু মৌখিক অংশ, তোমাদের মৌখিক অংশগুলো পরীক্ষায় আসবে না। আমি এখানে আবার লিখে দিচ্ছি প্রত্যেকটা কোনটা মৌখিক কোনটা রিটেন, তোমাদেরকে নোট করেও দিচ্ছি, ঠিক আছে? তো এখানে মৌখিক অংশটা বাসা বেশি বেশি করে পড়বে এবং বেশি বেশি করে শিখে আব্বুকে মুখস্থ দিবে, ঠিক আছে, মুখস্থ শোনাবে, এবং এটা এসডব্লিউ সিডব্লিউ করতে হবে না, এটা এসডব্লিউ সিডব্লিউ করতে হবে না, কিন্তু বেশি বেশি করে পড়ে আবার মুখে শোনাবে, ঠিক আছে? জবা
আজকে এখানে মিস তোমাদের বাংলা শেষ করছি তো আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ